বন্ধুরা আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে মাশরুমের একটা সহজ রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে অনেকেরই কাজে আসবে আর তোমরা কারা কারা আমার মতন মাশরুম খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো চলো আজকে একদম সহজ রেসিপিটা দেখে নিই তো মাশরুম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম তিনশো গ্রাম মাশরুম আমি এখানে ফোটা মাশরুমটা নিয়েছিলাম তো আমি এখানে প্রয়োজন মতন তিনশো গ্রাম মাশরুম নিয়েছি তোমরা এখানে চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো তো এখন একটা ছুরি দিয়ে মাশরুমগুলোকে জাস্ট এভাবে কয়েক টুকরো করে কেটে নিচ্ছি তবে একদম ছোটো পিস করে কিন্তু কাটবো না জাস্ট মাঝখান থেকে কয়েক টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত মাশরুমগুলোকে ঠিক এরকম মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছিলাম আর ঠিক এরকম সাইজ রেখে কিন্তু কাটতে হবে এখন মাশরুমগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নিচ্ছি দু একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম আর তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি গরম হবার জন্য আর জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ওই ধুয়ে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দিচ্ছি সমস্ত ধুয়ে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দেওয়ার পর এখন ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট এগুলোকে একটু ভাপিয়ে নেব যাতে করে মাশরুমগুলো একটু নরম হয়ে যায় সাত থেকে আট মিনিট পর দেখো এগুলো কিন্তু বেশ ভালো মতন ফুটে উঠতে শুরু করে দিয়েছে আর দেখো এগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে ঠিক এরকম একটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মাশরুমগুলোকে আমরা জল থেকে ছেঁকে তুলে নেব তো এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম চারটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের টমেটো কিছুটা পরিমাণ টুকরো করা আদা দুটো শুকনো লঙ্কা থেকে রসুন আর নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে করেছি তোমরা এখানে চাইলে শুধু কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো তো এখন এই সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো মতন কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্টের জন্য ব্যবহার করেছিলাম আর বাকি অর্ধেকটা আমি রান্নার সময় ব্যবহার করব সমস্ত কিছু আমরা একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে জল এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো মতন এটাকে পেস্ট বানিয়ে নেব এবার মাশরুমটা রান্না করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়ে তারপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে একটা ছোট শুকনো লঙ্কা আর একটা ছোটো তেজপাতা তো ফোড়নটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে ওই বাকি কুচানো পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে অ্যাড করে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়ে যায় তো পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম আর বন্ধুরা তেলটার মধ্যে যেহেতু আমি একটা ডিমের রেসিপি বানিয়েছিলাম তার জন্য কিন্তু তেলটা থেকে একটু ফেনা ফেনা বেরোচ্ছে এতে করে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তো দেখো পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে ওই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কার যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত মশলার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্টটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের সাথে এই পেস্টটাকে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়েছি এখন আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যার মধ্যে প্রথমে অ্যাড করছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত বেসিক গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখো কিছুক্ষণ সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ভালো মতন কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলার রংটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ মিট মশলা এটা তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো তবে আমি এখানে একদম সামান্য পরিমাণ মিট মশলা অ্যাড করলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তো মিট মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবার পর আবারও ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর মশলাগুলোকে বেশ ভালো মতন কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম আর দেখো মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে ওই মাশরুমগুলোকে অ্যাড করে দিচ্ছি ভাপিয়ে রাখা সমস্ত মাশরুমগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তারপর খুব ভালো মতন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মাশরুমটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো মতন কিন্তু প্রথমে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতন মাশরুমটাকে কষিয়ে নিয়েছিলাম সমস্ত মশলার সাথে এখন এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করেছি তোমরা যদি গ্রেভিটাকে বেশি রাখতে চাও তাহলে কিন্তু এর থেকে বেশি পরিমাণ জল অ্যাড করতে পারো তবে আমি একটু মাখো মাখো খেতে পছন্দ করি তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত থেকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে ফুটি নিলে কিন্তু আমাদের মাশরুম একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই মাশরুমের সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা বাড়িতে এরকম করে মাশরুম রান্না করে খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও